মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার থেকে করোনা ভাইরাসের লালারসের পরীক্ষা শুরু হলো আনুষ্ঠানিকভাবে। হাসপাতাল ভবনের একটি রুমে এই ব্যবস্থা করা হয়েছে। এদিন এই পরীক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক রাজর্ষী মিত্র। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখার্জি, MSVP ডাক্তার অমিত দাঁসহ অন্যান্যরা। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। বিআরডিএর প্রজেক্টটি আমরা আজকে শুরু করে চলছিল, কিন্তু এই যে টেস্ট কোভিডের জন্য সেটা আজ থেকে শুরু হচ্ছে। আমরা এখানেই স্যাম্পেলগুলো প্রসেসিং করতে পারবো এবং এখানে আমরা টেস্ট করতে পারবো। স্যার, মানে মানে কীরকম রিপোর্ট, কতদিনে এটা আমরা পাবো রিপোর্ট, মানে যারা যে স্যাম্পেল বলে যে আসবে এটা কতক্ষণের মধ্যে রিপোর্টটা ফাইনাল পাওয়া যাবে? এখন পর্যন্ত আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দিয়েছেন তা দিনাজপুর এবং মালদা আমরা করব। এছাড়াও যদি অন্যান্য জেলার থেকে আবার অর্ডার হয় তাহলে আমরা সেটা দিতে পারবো। রিপোর্ট পেতে কতক্ষণ লাগবে টাইম, মানে একটা রিপোর্ট রিপোর্ট এখন অবধি? স্যার, জেলাতে কোনো রকম কোনো আমাদের কোনো পজিটিভ রিপোর্ট বা পজিটিভ কিছু ঘটনা কোনো পেয়েছে, মানে এখন অবধি যে হোম কোয়ারেন্টাইন? এখনও আমরা সবকটা পরীক্ষা নাই সেট কলকাতায় করাচ্ছিলাম, আজ থেকে এখানে শুরু হয়ে গেছে ল্যাবরেটরি। এবার থেকে আমরা যদি আজকে স্যাম্পেল পাই আমরা এখান থেকে করব। স্যার, কলকাতাতে যেগুলো রিপোর্ট পেয়ে পাঠিয়েছিলেন তাদের কি মানে কোনো পজিটিভ এসছে বা? না, সেগুলো নেগেটিভ। স্যার, আজকে কি ওপেনিং করলেন, মানে এটা কি মানে ঘরটা কি যে ল্যাবটা কি শুরু করলেন আজ থেকেই? ল্যাবটা আজ থেকেই শুরু হলো। ল্যাবটা এই টেস্টটা ল্যাবটা আগে থেকে ছিল, ল্যাবটা টেস্টটা ছিল, এই বিআরডিএর প্রজেক্ট চলছিল, খালি আর টেস্টটা আজ থেকে শুরু হলো।